নিশা মহানগরী রাজপথত সুরা পাই যুবকর তাণ্ডব। ডাউনটাউনত কর্তব্যরত আরক্ষীক তীব্র বেগন খুন্দিয়ায় পলায়ন হুন্ডা সিটির বাহন চালকর। জনতা ভবনের সম্মুখত চলি থাকা নিয়মীয় তালাচীর মাজতেই ঘটনা সংঘটিত হয়। আরক্ষীয়ে খেদি খেদি করায়ত্ত করে হুন্ডা সিটি বাহনখনের চালকক। বর্তমান দিসপুর আরক্ষী জিম্মাত ভার্গব ডেকা নামের যুবকজন। ঘটনাত আঘাতপ্রাপ্ত হয়েছে দিসপুর যান বাহন আরক্ষীর দুজনক জওয়ান। আমি পুনর্বার জানাইছো এটা ব্রেকিং নিউজ। নিশা মহানগরী রাজপথত সুরা পাই যুবকর তাণ্ডব। ডাউনটাউনত কর্তব্যরত আরক্ষীক তীব্র বেগত খুন্দিয়ায় পলায়ন করে হুন্ডা সিটির বাহনের চালকে। আর এই জনতা ভবনের সম্মুখত চলি থাকা যে নিয়মীয় তালাচি, সেই তালাচির মাজতে এই ঘটনা সংঘটিত হয়। আরক্ষী খেদি খেদি করায়ত্ত করে হুন্ডা সিটি বাহনখনের চালকক। আর বর্তমান দিসপুর আরক্ষীর জিম্মাত আছে এই যুবকজন, তেওঁর নাম হয়েছে ভার্গব ডেকা। এই ঘটনার আঘাতপ্রাপ্ত হয়েছে দিসপুর যানবাহন আরক্ষীর দুজনক জওয়ান। নিশা মহানগরীত সংঘটিত হয় এই ঘটনা। সুরাপাই যুবকর তাণ্ডব নিশা মহানগরীত আরক্ষী যেতিয়া নিয়মীয় তালাচী, সেই তালাচীর সময়তে এই ঘটনা সংঘটিত হয়। আর কর্তব্যরত আরক্ষীক খুন্দিয়ালে হুন্ডা সিটি বাহনের এই চালকজনে। অবশ্যই পরবর্তী সময়ত আরক্ষী খেদি খেদি করায়ত্ত করে এই বিলাসী বাহনখনের চালকজনক। আর তেওঁর নাম ভার্গব ডেকা, বর্তমান দিসপুর আরক্ষীর জিম্মাত আছে এই যুবকজন। এই ঘটনা আঘাতপ্রাপ্ত হয়েছে দিসপুর যানবাহন আরক্ষীর দুজনক জওয়ান। আর এই সন্দর্ভত অধিক জানিবলে আমি সংযুক্ত হয়েছো ফোন লাইনত আমার জ্যেষ্ঠ সাংবাদিক পার্থ প্রতিম ঠাকুরের সঙ্গে। পার্থ, মহানগরীত সুরাপাই তাণ্ডব কোনো নতুন কথা নহয়, পুনৰ এদিয়া সুরাপাই যুবকে তাণ্ডব চলাইছে। এইবার আরক্ষী কর্তব্যরত আরক্ষীক খুন্দিয়াইছে এইজনে, আর নাম তেওঁর ভার্গব ডেকা। কোনে ভার্গব ডেকা আর কালি প্রকৃততে ঘটনাটো কি হয়েছিল? নিশ্চয়কৈ সংগ্ৰামিতা, এইখিনি কথা উল্লেখ কৰিব লাগিব যে সাপ্তাহিক ঘটনা হিচাপে পরিগণিত করব, কিয়নো গুৱাহাটী মহানগরীর প্রতিটো সপ্তাহরে শনিবার আর দেওবারে বিশেষকৈ এই দুটা দিনত আমি দেখিবলৈ পাও সুরা মটর চালকর অটোপালি আমি প্রতিদিনে আমি দেখিবলৈ পাইছো গুৱাহাটী মহানগরীত। আর কালিও একে ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল নিশার মহানগরীত। প্রায় দেড় দুই বজার ভিতর জনতা ভবনের সম্মুখত যে নিয়মীয় তালাচী থাকে আরক্ষীর, যান বাহন শাখার আরক্ষীর যে তালাচী থাকে, সেই তালাচী চলাই থাকার সময়সাতে জনতা ভবনের ঠিক সম্মুখ ভাগত থাকা কর্তব্যরত আরক্ষী বিষয়া কেগারিমান আসে তালাচী চলাই আসে। কেবলমাত্র সুরামাত্র চালকর নাকি লগার স্বার্থতেই নহয়, বিভিন্ন সুরক্ষাজনিত কারণতো এনেকা ধরনের তালাচী নিয়মীয়ভাবে চলিয়ে থাকে গুৱাহাটী মহানগরীত। আর তেনেকা ধরনের তালাচীর সময়সাতে প্রায় একর পরা দেড় বজার আর দুই বজার ভিতর এখন AS01AK9793 নম্বরের এখন বিলাসী বাহন হুন্ডা সিটি বাহনের এগারী যুবক ভার্গব ডেকা বলে নামর এগারী যুবক আসছিল সেই বাহনখন লৈ। আর সেই তালাচী চলি থাকার সময়সাতে আরক্ষীর বেহু ভেদি তালাচীর বাবে যে বেরিকেড দিয়া হয় সেই বেরিকেড উপরাই দুগরাকীক যান বাহন শাখার আরক্ষীক খুন্দিয়ায় পলায়ন করবলে চেষ্টা করে। কিন্তু সেই একই সময়সাতে আসলে আরক্ষীর যুগরাকী জওয়ান আছিল কিছু পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় যদিও পিছে পিছে সেই যুবকজনক খেদি যায়। আর প্রায় গণেশগুড়ির দিকে গতি করা সময়সাতে গণেশগুড়ি পোয়ার আগ মুহূর্ততে সেই লড়াজনক আগবেটি ধরবলে সক্ষম হয়। আর এই যুবকজনের নাম ইতিমধ্যে উল্লেখ করছো, ভার্গব ডেকা। ভঙাগড় সিদারাই নগর স্থানীয় বাসিন্দা। আর ইতিমধ্যে রাতির ভাগতে যেহেতু আটক করা হয়েছিল আর গোটে নিশাটো দিসপুর থানাত বহুয়াই রখা হয়। যেহেতু নতুনকে যে নিয়ম প্রযোজ্য করা হয়েছে যান বাহন আইনের ফলের যে নতুন নিয়ম প্রযোজ্য করা হয়েছে যে যদিহে কোনোবা যুবকর বা কোনোবা ব্যক্তির সুরাপানের যে ব্রেথ এনালাইজার ব্যবহার করার পর যে সূচাঙ্ক ওলায় সেই সূচাঙ্ক যদি লগাতকৈ বেশি বা প্রয়োজনতকে বেশি নম্বর ওলায় তেতিয়াহলে সেই যুবক বা সেই ব্যক্তিগৰাকীক নিশাটোর বাবে আরক্ষী থানাত বহুয়াই রাখব লাগে। আর কালিও সেই ভার্গব ডেকা নামের যিগৰাকী যুবকক যুবকে মহতিয়াই লৈ গৈছিলে বেরিকেড, সেই যুবকজনক যেতিয়া খেদি খেদি আরক্ষীয়ে করাস্ত করেছিল যেতিয়া ব্রেথ এনালাইজার লগাইছিল 160-র উপর সূচাঙ্ক দেখুৱাইছিল, যি সুরাপন করার যে মাত্রাধিক্য সেই মাত্রাধিক্যর বাবে গোটেটো নিশা গোটেই নিশা বহাই রখা হয় দিসপুর আরক্ষী থানাত। আর আজি হয়তো যে বিহিত যুক্ত যান বাহন শাখার যে নিয়ম আছে, বিহিত নিয়ম আছে, সেই বিহিত নিয়ম অনুসরণে যে জরিমানার পর আদি করে যে ভরবলা হব। গতি এই সময়সাত
গতিকে উল্লেখ কৰিবলগীয়া কথা এয়াই যে প্ৰতিটো সপ্তাহৰে শনিবাৰ আৰু দেওবাৰৰ দিনটোত আমি দেখিবলৈ পাওঁ এনেকুৱা ধৰণৰ সমগ্ৰ গুৱাহাটী মহানগৰীৰে বিভিন্ন এনেকুৱা অঞ্চল আছে যিসমূহ সুৰা সেৱন কৰিব পৰা বাৰ আছে বা পাব আছে সেই স্থানসমূহৰ পৰা নিশা বাৰ বজাৰ পাছতে আচলতে এনেকুৱা ধৰণৰ উদ্ধণ্ডালি কৰা যুৱক যুৱতীসকল ওলাই আহে। ইয়াৰ আগতেও আমি দেখিবলৈ পাইছিলো যে ছুপাৰ মাৰ্কেটৰ যি উৰণ কেতু আছে উৰণ কেতুৰ সন্মুখতে আচলতে যুৱতীৰ সৈতে যুৱতীৰ কেইবাগৰাকী যুৱতীও যুদ্ধত লিপ্ত হৈ পৰিছিলে, তেওঁলোকে কাজিয়াত লিপ্ত হৈ পৰিছিল। গতিকে এনেকুৱা ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতি প্ৰতিটো সপ্তাহৰ শেষান্তত আমি দেখিবলৈ পাই আহিছো। গতিকে কালিও সেই একেধৰণৰ ঘটনাই সংঘটিত হৈছিলে, কিন্তু কালিৰ ঘটনা ইমান চৰম পৰ্যায় পাইছিলগৈ যে যিসকল আৰক্ষীৰ জোৱান যান বাহন শাখাৰ যিসকল জোৱান তাত নিজৰ কৰ্তব্য পালন কৰি আছিলে, সেই কৰ্তব্য পালন কৰি থকাৰ সময়ছোৱাতে দুগৰাকীকৈ আৰক্ষী জোৱানক মহতিয়া লৈ গৈ আৰু তাৰ লগতে যি বেৰিকেড থাকে সেই বেৰিকেড ওপৰাই লৈ গৈ ভাৰ্গৱ ডেকা নামৰ ভঙাগড়ৰ চিলাৰে নগৰৰ যুৱকজন ভাৰ্গৱ ডেকা তেওঁ ওপৰাই লৈ গৈ আৰু পলায়নৰ চেষ্টা কৰিছিলে, কিন্তু এই পলায়নৰ পৃথা চেষ্টা কৰাৰ পাছত তেওঁক তৎমুহূৰ্ততে আৰক্ষীয়ে আটক কৰে আৰু এতিয়ালৈকে তেওঁক যান বাহন শাখাৰ যিসমূহ নিয়ম আছে সেই নিয়মৰ অধীনতে তেওঁক সোধা পোছা অব্যাহত ৰাখিছে আৰু যি তেওঁৰ যি মদ্যপানৰ যি মাত্ৰা সেই মাত্ৰাধিকৰ বাবেই আচলতে তেওঁ হিতাহিত জ্ঞান হেৰুওৱাৰ নিচিনা তেওঁ ব্যৱহাৰ কৰিছিলে আৰু সেই সময়ছোৱাত আৰক্ষীৰ সৈতে তৰ্কাতৰ্কিটো লিপ্ত হৈছিলে। গতিকে নিশ্চয়কৈ ক'ব লাগিব যিসকল আৰক্ষী জোৱানে নিশাৰ ভাগত তালাচী চলাই আছিলে তেওঁলোকৰে কোনো ধৰণৰ সকাহ বতাহ নামানি এনেকুৱা ধৰণে উদণ্ড চালক বা উদণ্ড সুৰাপায়ীসকলে যেনেকুৱা ধৰণৰ অটপালিৰে গোটেই গুৱাহাটী মহানগৰীৰ নিশাৰ ভাগত এক ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। পৰৱৰ্তী সময়ছোৱাত আৰক্ষী ইয়াতকৈ বেছি সষ্টম হ'ব লাগিব আৰু সদাকৈ লোকসকলো ইয়াতকৈ বেছি সচেতন হ'ব লাগিব এনেকুৱা ধৰণে সুৰাপান কৰি যাতে কোনো লোকে আৰক্ষীৰ লোকেই নহয় কেৱল আৰক্ষীৰ লোককে নহয় সাধাৰণ পথচাৰী বা সাধাৰণ যাতায়াতকাৰীকো যাতে কুন্দিয়াই তেওঁকো যাতে আঘাতপ্ৰাপ্ত কৰিব নোৱাৰে। গতিকে এনেকুৱা ধৰণৰ ব্যৱস্থাৰ বাবে ইয়াতকৈ অধিক কঠোৰ হ'ব লাগিব যান বাহন আৰক্ষী সেৱা। গতিকে সংঘবিত ক'ব লাগিব সাপ্তাহান্তিক বুলি এইকাৰণে কৈছো যে প্ৰতিটো শনিবাৰ বা প্ৰতিটো দেওবাৰৰ ভিতৰত আমি এনেকুৱা ধৰণৰ ঘটনা প্ৰতিটো সপ্তাহতে আমি গুৱাহাটী মহানগৰীত অতি সুলভভাৱে দেখিবলৈ পোৱা পৰিলক্ষিত হৈছে। গতিকে নিশ্চয়কৈ পৰৱৰ্তী সময়ছোৱাত আৰক্ষী ইয়াতকৈ বেছি সষ্টম হ'ব লাগিব, আৰক্ষী ইয়াতকৈ বেছি কঠোৰ হ'ব লাগিব। প্ৰশাসনিক দিশৰ পৰা যদি চাবলৈ যাওঁ তেনেহ'লে অধিক নিয়ম অতি কঠোৰ নিয়ম আনিব লাগিব, কেৱল মাত্ৰ 10,000 টকা জৰিমনা বা নিশাটোৰ ভাগতে নিশাটোৰ বাবে কোনো এখন থানাত ওচৰৰ থানাত বহুৱাই ৰখাটোতে ক্ষান্ত নাথাকি অনুজ্ঞাপত্ৰ বাতিলৰ পৰা আৰম্ভ কৰি অনুজ্ঞাপত্ৰৰ লগতে যি ইঞ্চুৰেঞ্চ যি গাড়ীৰ ৰেজিষ্ট্ৰেশ্যন পত্ৰ থাকে পঞ্জীয়ন পত্ৰ থাকে সেয়াও যাতে বাতিল কৰে পৰৱৰ্তী সময়ছোৱাত তেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে কেইবাজনেও কেইবাগৰাকী ব্যক্তিও ইতিমধ্যে আহ্বান জনাইছিলে। গতিকে এই সময়ছোৱাত নিশ্চয়কৈ উচিত হ'ব যে এনেকুৱা ধৰণে অটপালি ৰোধ কৰাৰ বাবে যি কালি ঘটনা সংঘটিত হৈ গৈছে তেনেকুৱা ঘটনাৰ যাতে পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে অধিক সষ্টম হ'ব লাগিব। আৰু পুনৰবাৰ কৈছো সংঘমিত্ৰা যিগৰাকী যুৱক তেওঁ প্ৰায় 35-35 বছৰ বয়সৰ এগৰাকী যুৱক তেওঁ হণ্ডা চিটি AS01AK9793 নম্বৰৰ বাহনখনেৰে আহি আছিলে বগা ৰঙৰ বাহনখন আৰু ইতিমধ্যে নিউজ লাইভ টেলিভিশ্যনত আমি দেখুৱাই আছো যিগৰাকী যুৱক বগা চাৰ্ট পৰিহিত যিগৰাকী যুৱকক আমি দেখুৱাই আছো সেই যুৱকজনে আচলতে কালি নিশা অকলে আছিলে তেওঁ সেই সময়ছোৱাত অকলে আছিলে বাহনত কিন্তু সম্পূৰ্ণ সুৰামত্ব অৱস্থাত আছিলে। গতিকে নিশা প্ৰায় 1-2 বজাৰ ভিতৰত যদি এনেকুৱা ধৰণে সুৰামত্ব চালকে গুৱাহাটী মহানগৰীত তীব্ৰ বেগেৰে গাড়ী চলাই আৰক্ষীৰ জোৱানকে যদি আঘাতপ্ৰাপ্ত কৰিব পাৰে তেনেহলে ভাবি চাওক সাধাৰণ লোকে কেনেকুৱা ধৰণে ৰাতিৰ নিশাৰ মহানগৰীত কেনেকে যাতায়াত কৰিব। গতিকে নিশ্চয়কৈ হয় পাৰ্থপ্ৰতিম ঠাকুৰীয়া আপোনাক ধন্যবাদ জনাইছো।